परिमहल के अंदर परिया। चाचा बीच में चुप। एक मिनट গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ডে টু, আমরা শ্রীনগরেই রয়েছি। তো কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে খুব একটা তোমাদেরকে বিশেষ কিছু দেখাতে পারিনি। তো আজকে এখন বেরোবো, 10টা টপ 10 প্লেস ভিজিট করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো চলো লেটস গো। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सेना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर একটা গাড়ি বুক করেছি ট্রাভেরা সাতজনের জন্য। তো এখানে উনি 3,000 টাকা বলছিল, তো আমরা বার্গেন করে 2,000 টাকা রাজি করেছি। তো লোকাল ঘোরাবে 7টা অবধি, 2,000 টাকা নেবে। তো একটু বার্গেন করে নিতে হবে তোমাদেরকে। আর এখন লোকাল মার্কেটটা দেখবো আর তারপর যাব 10টা প্লেস বলেছি ওনাকে ঘোরানোর জন্য। তো দেখা যাক কতটা ঘোরায়, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা এখন যাচ্ছি ফার্স্ট ভিজিট করতে শঙ্করাচার্য টেম্পেল। তো ওখানে 240টা সিঁড়ি আছে। তো দেখা যাক আমরা উঠতে পারি কি না, যদি নর্মাল সমতল হয় তাহলে উঠবো। আর তোমরা ভিউটা দেখো, এখানকার ভিউটা খুবই সুন্দর। ঠিক আছে, আমরা এখন যাব শঙ্করাচার্য টেম্পল। এটা আমার মা। মা হাই বলে দাও। হাই। কেমন লাগছে তাহলে কাশ্মীর এসে? দারুণ লাগছে, দারুণ। আমরা 7 জন এসেছি, এখনো তো ঘুরিনি কিছু, এখন ফার্স্ট জায়গাটা ভিজিট করতে এসেছি। তো চলো 240টা ফ্রি চলা যাক। এখন 240টা সিঁড়ি আমাদের চড়তে হবে। সিঁড়িগুলো নর্মালি, বেশি খাড়া নয়, তো নর্মালি চড়া যাবে। ভোলে বাবার মন্দির। কিছু এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে ঘুরতে, কেমন লাগছে বলো। হাই গাইডস, এখন আমরা যাচ্ছি 240টা সিঁড়ি বেয়ে শঙ্করাচার্যের মন্দির দেখতে। হ্যাঁ, তো বহুত ঠান্ডা এখানকার ওয়েদার, যেটা অ্যাকচুয়ালি কাশ্মীরের যে ওয়েদার হয় সেম ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। কি নিদারুণ একটা নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এসে। আচ্ছা, আমরা আমরা যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বল। হ্যাঁ, এটা সত্যি একটা রিকোয়েস্ট থাকলো সবাইকে, দয়া করে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। একটা হিন্দি অডিয়েন্সের জন্য কিছু বলো, হিন্দিতে বলো। এটা হিন্দি, তোমার হিন্দিটা শুনি, তোমার হিন্দিটা শোনা। ব্যাংককে যে হিন্দিগুলো বলেছিল, যারা হিন্দিভাষী বন্ধুরা আছেন আপনারা,
আমার হিন্দি ইতনা ভি আচ্ছা নহীন থোড়া থোড়া হিন্দি আর বেঙ্গলি মিশ করকে বতা রা হুম তো বেড়া বড়িয়া দৃশ্য হ্যাঁ কশ্মীর মে জো শেরা ভিউ হ্যাঁ সাইট সিন কা প্রাকৃতিক নেচারাল যে সিন হ্যাঁ ইধার দেখনে কো মিলতা হ্যাঁ আপ লোক জরুর আয়েগা ইস সিন কো দেখনে কে লিয়ে এন্ড কন্টিনিউ ওয়াচিং দিস তো আমরা প্রায় পৌঁছে গেছি বেশি কষ্ট নেই মোটামুটি আমার মানও তো প্রায় 55-56 বছর বয়স তো মা উঠে গেল মানে তোমরা উঠতে পারবে কোনো চাপ নেই তো চলো আমি সেই মন্দিরটা এটা অনেক বড় না ওম নমঃ শিবায় হাজার ফিট উপরে দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা পুরো কুয়াশায় ঘেরা কিছু দেখা যাচ্ছে না দেখে হ্যাঁ চলছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি উপরে সামনেই দেখতে পাচ্ছ চ্যানেল হোল্ডার আমি তো বর্তমানে ক্যামেরা হোল্ডার পাটা পুরো জমানো ঠান্ডা জমে যাচ্ছে পা হ্যাঁ ভয়ঙ্কর ঠান্ডা রে বাবা কেন তো অ্যালাউ নেই বন্ধ করবো না ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই তো এতটাই দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে কুয়াশা ভর্তি গয়া লাগেছে নিচে হর হর মহাদেব একটু খালি হয়েছে তারপর কি হয়েছে ছোটবেলা একদিন গঙ্গায় স্নান করতে করতে কুমিরে শঙ্করাচার্য কুমির টেনে নিচে নিয়ে চলে যাচ্ছে তখন ওনাকে এক সন্ন্যাসী তখন ওই ঘাটে স্নানই করছে ওনার সন্ন্যাসী বলেন যে কুমির টেনে নিয়েছে তখন মাও ছিল মাকে বলছে মা তুমি ওকে সন্ন্যাস দেওয়ার আদেশ দাও নাহলে কিন্তু কুমির ওকে টেনে নিয়ে চলে অলরেডি কুমির ধরে আছে তখন সন্ন্যাসীও বলছে সন্ন্যাসী মহারাজ বলছেন যে ওনাকে ইয়ে দেয় মাকে বলছে মা আপনি আদেশ দিন শঙ্করাচার্য বলছে মা
তুমি আদেশ দাও, তুমি আদেশ দাও, না হলে এই আমি আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আর শঙ্করাজ মুচমুচে হাসছে, মা মা আদেশ দিলে আমি সন্ন্যাস নিয়ে চলে যাবো। ছোটবেলা থেকে আমি সন্ন্যাসে বারবার মাকে বলেছে, মার মধ্যে সন্ন্যাসের রাজ্য। তো এই অবস্থা, মা দেখছে এসে কুমিরে নিয়ে চলে যাবে, তার থেকে বড় তো আমরা এখন কোথায় নাম এখন নামছি নামছি তো নেমে একটা নেক্সট স্পটে যাব ভিজিট করতে। তোমরা দেখো অনেকটাই নিচে, সাবধানে নামতে হবে, ওঠার সময় অতটা প্রবলেম হয়নি যেহেতু আপে উঠছি আর নামছি যেহেতু তার উপর বৃষ্টি পড়েছে, আমাদের বৃষ্টি পড়েছে, পিচ্ছিল হয়ে গেছে। আর নামার সময় গ্র্যাভিটির জন্য আমরা স্লিপ কাটতে পারি, দ্যাটস ওয়াই আস্তে আস্তে। আর জুতোটা ভালো হাইকিং শ্যু পরতে হবে, তাহলে এই পাহাড়ি এলাকায় প্রবলেম হবে না, বুটস টাইপের যেগুলো গ্রিপ ভালো। আমরা এখন নেক্সট ভিজিট করতে যাচ্ছি পারি মহল, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, চলো ওখানে গিয়ে কথা বলা যাবে। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে। তো টিকিটটা কেটে নি, ফোন করো। লোকাল স্টোন দিয়ে কনস্ট্রাকশনটা করা আছে, এখান থেকে ফটো তোলা যায়। এগুলো পরে ট্রেডিশনাল ড্রেস এখানকার, এগুলো পরে এখানে ফটো তোলে। ডাল লেক এর ভিউ, স্বর্গের দুয়ার লাগছে। আমি এটা দিয়ে উপরে যাবো, আসো মা, চলো তো বাপির কথা, চলো সব হবে। আচ্ছা তোমার দু তিনটে ফটো তুলে দিই মা। হ্যাঁ
सफारी महल के अंदर पड़िया। हमारा एन एस निषाद गार्डन मान मुगल गार्डनों बला जाए तो टिकट काटते हैं और फॉर एडल्ट 24 रुपीस और चाइल्डर जो 12 रुपीस। तो चलो टिकिटा केटे भेतर ढुके देखा जा मुगल गार्डन 24 টাকা করে টিকিট ইনক্লুডিং 18% জিএসটি। তো চলো মুঘল গার্ডেন। এখন এই ফুলগুলো লাগানো হয়েছে ওই জুন জুলাইয়ে এগুলো ফোটে ঠিক করে। তো দেখা সেমন কিছু নেই ওই একই টাইপের গার্ডেন এখানে ফুলগুলো ফুটলে তখন ভালো দেখে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব ভালো রেস্টুরেন্টে। তো চলো ওখানে খাবারগুলো দেখাই তোমাদেরকে কেমন। বৃষ্টির জন্য হয়তো একটু হেভি আসতে পারে ঠিক আছে চলো খাওয়ার ওখানে গিয়ে কথা হচ্ছে। আবার আমরা এসেছি এখন সানসেট বৌলিফাট রেস্টুরেন্টে। এই দেখো তোমরা দেখে তো ভালোই লাগছে খেতে কেমন হবে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তো চলো ভেতরে ঢোকা যাক আর খাবারটা দেখা যাক কী কী আছে। অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাকই আছে তো চলো খাবারটা অর্ডার করা যাক। মেনু এখানে তন্দুর চিকেন 590। এখানে এসে আমি লক্ষ্য করেছি যে খাবারগুলো রিজনেবলই আছে মানে মোটামুটি রিজনেবল। মাটনটা একটু দাম বেশি তবে মাটনের দাম হলেও কোয়ান্টিটি অনেক বেশি থাকে মানে একটা মাটন নিলে চারজন ভালোভাবে খাওয়া যাবে। প্লেন রাইস কাশ্মীরি পোড়াওটা এখানে আসলে তোমরা ট্রাই করবে। আমরা যেই আগের দিন স্টিমে গিয়েছিলাম ওই স্টিম রেস্টুরেন্টের কাশ্মীরি পোলাও দারুণ ছিল আর ননভেজ দারুণ। কাশ্মীরি পোলাও কাশ্মীরি আইটেমগুলো ট্রাই করতে হবে বেশি করে। চলো খাওয়াটা অর্ডার দিই। আমরা এখন অর্ডার করলাম মাটন গোস্তাবা আর চিকেন। চিকেন কী অর্ডার করেছি আমরা? চিকেন মশালা অর্ডার করেছি আর মাটন মাটন মির্চি আর পোলাও পোলাও অর্ডার করেছি কাশ্মীরি পোলাও। আগের দিন খেয়েছিলাম দারুণ টেস্ট ছিল। কাশ্মীরি আলুর দম একটা অর্ডার করেছি, বাটার নান করেছি আর করেছি স্টিম রাইস। তো এগুলো অর্ডার করলাম তো সবই খেয়ে দেখি কেমন টেস্ট। আগের দিনে স্টিমের খাবার খুব ভালো ছিল এখানে খাবারটা কেমন হবে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা খাবো তোমরা দেখো আর এনজয় করো। এটা বলতে ভুলে গেছিলাম এটা হলো মাটন শিক কাবাব ঠিক আছে। লেন্সটা বোধ হয় তোমাদেরকে খেয়ে দেখাই কেমন খেতে কিছু ব্যাপারটা। চলো রেস্টুরেন্ট আর খাওয়ার দাওয়ার মোটামুটি ছিল, স্টিমের থেকে বাজে। 3,348 টাকা মতন বিল হয়েছিল। তো খাওয়ার দাওয়ার এভারেজ। দেন আমরা চলে গেলাম মঙ্গল গার্ডেন শালিমার, যেটা ওই রেস্টুরেন্টের কাছাকাছি ছিল। তো তোমাদেরকে একটা কথা ভালোভাবে বলে দিই,
তোমরা যখন ফেব্রুয়ারি মার্চে যাবে, মানে ফেব্রুয়ারি এন্ড আর মার্চের শুরুর দিকে যাবে, তখন তোমরা গার্ডেনগুলো অ্যাভয়েড করে চলবে, কারণ গার্ডেনগুলো ভিজিট করবে না। কারণ গার্ডেনগুলোতে না থাকে ফুল, না থাকে গাছের পাতা, কিচ্ছু থাকে না সেই সিজনে। টিউলিপ তো দেখতেই পাবে না। টিউলিপ দেখার জন্য তোমরা এপ্রিলের 15 তারিখের দিকে যাবে। আর গার্ডেনগুলো যদি ভিজিট করো, ওখানে 4-5টা গার্ডেন আছে, তো প্রত্যেকটা গার্ডেনেই মানে কোনো গাছপালা একদমই নেই আর দেখার মতন সেরকম কিছু নেই। শুধু শুধু তোমাদের টাকাগুলো যাবে, 25-30 টাকা করে টিকিট করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও ফুলগুলো নতুন, জাস্ট মানে ওটা লাগিয়েছে, এখনও সেরকম কিছু হয়নি। আরেকটা কথা বলে দিই, আমার বয়স এবার দিতে হচ্ছে, কারণ যখন আমরা খাচ্ছিলাম তখন এটা পুরো ভিডিওটা স্লো মতো রেকর্ড হয়েছে, তো বয়সটা আসেনি। আমার পরে এটা ভয়েস ওভার দিতে হলো। দেখো তোমরা ভিডিওটা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেন আমরা ড্রাইভারের কথা মতন একটা ফ্যাক্টরিতে এসেছিলাম, ঠিক আছে? রাস্তায় পড়ছিল, তো ড্রাইভার বললো যে চলো ফ্যাক্টরিতে ঘুরে আসি। দেন ফ্যাক্টরিতে গেলাম আমরা। তোমাদেরকে একটা ভালোভাবে একটা কথা বলে দিচ্ছি, কোনো ড্রাইভারদের চক্করে পড়বে না। আমরাও জানতাম সব কিছু, কিন্তু তাও গেলাম। মার একটু ইচ্ছে করছিলো, মা বললো একটা শল কিনবে, তো মাকে নিয়ে গেলাম। তো গিয়ে ওদের কাছে শলের কালেকশন খুবই ভালো ছিল, জ্যাকেট ফ্যাকেট ছিল, বাট ছেলেদের মেয়েদের জ্যাকেটগুলো একদমই বাজে, যেগুলো ওরা দিল্লি থেকে কালেকশন করছে। তো ওরা বিভিন্ন টাইপের শাল দেখালো, এই যে এই শালটা আমরা নিয়েছি, এই এই শালটা নিয়েছি, আর একটা ব্ল্যাক কালারের শাল যেটা আমরা নিয়েছি। তো এই শালগুলোর দাম বলছিল ওরা 4,000 টাকা প্রথমে, তো বার্গেন করাতে ওরা 2,000 টাকায় নাম। কিন্তু আমরা মানে ওরা মানে কি বলবো, ওরা সবাইকে মানে টুপি পরাতে ব্যস্ত আর কি। আর তোমাদের ওখানে গেলে ইচ্ছে করবে কিনতে, তো আমাদের তোমাদেরকে ভালোভাবেই বলে দেবো যে ওখান থেকে তোমরা একদমই পারচেস করবে না, কারণ ওরা পুরো ফ্রড, মানে একদম ফ্রড করবে ওরা তোমাদের সাথে। তো এই শালগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো আমাদেরকে 4,000 টাকা দাম বলছে, কিন্তু ওখানে ট্যাগে লেখা ছিল 2,200 টাকা। আমরা যখনই বললাম তখন ওরা বললো ও দাদা ভুল হয়ে গেছে, দেখতে পাইনি এর মধ্যে ছিল। তো তারপরও ওরা বার্গেন করলো, আর ওয়েলকাম ড্রিঙ্কের জন্য একটা কাওয়া দিয়েছিল, যেটা খুবই জঘন্য খেতে। তো তারপর আমরা ওখান থেকে দুটো 3টে শাল নিলাম, এক একটা শাল 1,500 টাকা করে নিয়েছিল বার্গেন করে। কিন্তু সেটাতেও একটা স্ক্যাম হয়েছিল, যেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি। তো তোমরা দেখো এই এই যে এই শালগুলো, এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এই শালগুলো একটাও এখানকার নয়, সব ওরা লুধিয়ানা থেকে নিয়ে আসে, ঠিক আছে? বলে ওরা এখানে ম্যানুফ্যাকচার করছে, কিন্তু ওরা আদৌ এগুলো ম্যানুফ্যাকচার করে না, এখানে সব লুধিয়ানা থেকে নিয়ে আসে আর লুধিয়ানা থেকে এনে এখানে বিক্রি করে। তো তাই জন্য এখান থেকে কেনার কোনো মানে হয় না। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যেটা আমরা 1,500 টাকা করে নিয়েছিলাম 3টে শাল, সেটা আমরা যখন বাইরে যাই, বাইরে গিয়ে মানে এগুলো ফুটে যে দোকানগুলো বসে, ফুটের এই দোকানগুলোতে যখন আমরা মানে ভিজিট করি, তখন আমরা দেখতে পাই সেম শালগুলোই 600 করে বিক্রি হচ্ছে। তো ওখানেও বার্গেনিং হতো, তো বার্গেনিং ওখানে যদি আমরা বার্গেন করতাম, তো ওই শালগুলো আমাদেরকে প্রায় 550 টাকা করে দিচ্ছিলো, মানে পার শাল আমাদের 950 টাকা করে আমরা ঠকেছি। দাদা বিল নিচ্ছিল, আবার আমাকে সোয়েটার দেখাচ্ছিলো, যেগুলো আমাদের কলকাতা সিরা মার্কেটে বিক্রি হয়, যেই সোয়েটারগুলো 700-800-900 করে দাম, তোমার র্যাবিট উল মানে সফট টাইপের যে সোয়েটারগুলো, সেই সোয়েটারগুলো দাম বলছিল
4000 টাকা, যেটা 900 টাকায় কলকাতা তুমি হামেশা পেয়ে যাবে। তো আমাদেরকে তখন নিয়ে গেল যে ওদের ওখানে ম্যানুফ্যাকচার কোথায় হচ্ছে, এই যে এটা হ্যান্ডলুম এখানে ম্যানুফ্যাকচার হয়, এগুলো সব কার্পেট, ওখানে কার্পেটগুলো খুব মানে পাতলা হয়, আমি একটা কার্পেট নেবো ভেবেছিলাম, তো কার্পেটগুলো পাতলা বলে আমি নিইনি। তো এখানকার এরকমই হয়, এগুলো হাতে বোনে, এগুলো একটু 14,000-15,000 করে দাম বলছিল, এগুলো দাম নিলে ঠিক আছে কারণ এরা নিজেরা কষ্ট করে হাতে বুনছে, ঠিক আছে। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের লালচক। লালচক হলো একটা মার্কেট যেখানে আমাদের কলকাতায় যেমন তোমার ধর্মতলা যেমন, সেমনি এখানে লালচক মার্কেট আর কি। তো এখানে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়, তো তোমাদেরকে বলে দিই এখান থেকে তোমরা পারচেস করতে পারো, কিন্তু আমার একদম চিপ কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো এরাও দিল্লি থেকে পারচেস করে আনে, তো এখান থেকে কোনো আমার মনে হয় না কোনো কেনার মানে হয়, এখান থেকে নিয়ে যাচ্ছ এটাই একটা বোঝা বয়ে নিয়ে যাচ্ছ, এটাই অনেক বেশি। তো আমরা এই লালচক মার্কেটে ঢুকলাম, চলো ভেতরে দেখাই কী কী আমরা করলাম। একটা কথা বলে দিই, এখান থেকে আমরা অনেক ফ্রুটস কিনেছিলাম কারণ নেক্সট ডে আমাদের একাদশী ছিল, তো আমি করিনি, দাদা আর মা করেছিল, তো তাই জন্য আমি একাদশী করলে খুব মানে অসুস্থ হয়ে পড়ি, তাই জন্য দাদা আর মা করেছিল বলে এখান থেকে মোটামুটি সব রকমই ফ্রুটস কিনেছিলাম। তবে একটা কথা বলে দিই, এখানকার কোনো একটা ফ্রুটসও এখানকার লোকাল নয়, ওরা সব ইম্পোর্ট করে নিয়ে আসে বাইরে থেকে। তো এখান থেকে ফ্রুটসগুলো কিনলে প্রচণ্ড মানে দাম পড়ে আর কি, অ্যাভোকাডো থেকে শুরু করে। তো এখানে ফ্রুটস খুবই কস্টলি, তোমার ড্রাগন ফ্রুট থেকে শুরু করে যা যা তোমরা দেখতে পাচ্ছ এখানে, কোনোই লোকাল ফ্রুট না, সব বাইরে থেকে নিয়ে আসে। আমাদের এখানে আমি ঘর থেকে নিয়ে গিয়েছিলাম আঙুর বোধহয় 200 টাকা করে, ঠিক আছে, তো হ্যাঁ 200 টাকা করে ছিল, তো ওখানে গিয়ে সেটাই দাম চাইছিল 300-350 টাকা, ঠিক আছে। তো এখান থেকে গেলাম তাই কিনলাম। তো এইটা হলো লালচক মার্কেট, এখান থেকে অনেক কিছুই দেখলাম, তো এখান থেকে সেরকম কিছু নিইনি আমি, আমার একটা মোটামুটি অত কিছু ভালো লাগেনি, তো তোমরা আসলে পারচেস করতে পারো। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই যেগুলো জানি না আমি, সেকেন্ড হ্যান্ড না নতুন, আমার দেখে সেকেন্ড হ্যান্ড লাগছিলো তাই জন্য আমি নিইনি। তো এই যে শুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব দিল্লি থেকে ওরা নিয়ে আসে, তো এখান থেকে কেনার কোনো মানে মানে হয় না। কিছু কিছু প্রোডাক্ট এখানকার লোকাল, যেমন আমি এখান থেকে একটা কোয়ার্টস নিয়েছিলাম, আর কোয়ার্টস বলতে মানে আপার আর লোয়ার যেটা কমন থাকে মানে ট্র্যাক শ্যুট টাইপের, এটা একটা হুডিজের সাথে নিয়েছিলাম যেটা মোটামুটি ভালোই দেখাচ্ছিল, তোমরা দেখতে পাবে কোনটার কথা বলছি আমি। এখানকার ছেলেগুলো বেশ ফানি ছিল, বেশ আমার সাথে সুন্দরভাবে কথা বলছিল, আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই বেশ, এই যে এই হুডিটা আমি নিয়েছি, এর সাথেই একটা পার্পল কালারের না সরি গ্রিন কালারের স্যাপ গ্রিন কালারের একটা ট্রাউজার নিয়েছিলাম, দুটো দাম পড়েছিল 900, দুটো মিলে 900 দাম পড়েছিল, মানে অনেকটাই সস্তাই পড়েছিল আমার দামটা, ঠিক আছে। তো বেশ গরম ছিল জিনিসটা, আর তোমাদেরকে একটা কথা বলবো, এগুলো নিয়ে আসার পর একবার ওয়াশ করি নাহলে কিন্তু মানে প্রচণ্ড মানে নোংরা থাকে, তো আমি এনেছি, আমি এখনও পরিনি, তুলে রাখা আছে। এই হলো সেই হুডিটা, তো তারপর আমরা এই হুডি নিয়ে মোটামুটি একটা শপিং করেছিলাম। তারপর I'm not afraid to die.
রাত্রে খুব খিদে পাচ্ছিল, তাই ডিনার করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেটা আমরা ইয়েতেই দেখেছিলাম, মানে গুগল থেকে ঢুকেছিলাম দেখেছিলাম আর কি। তো রেস্টুরেন্টের মানে খুব একটা ইউনিক টাইপের ওরা খাবার সার্ভ করছিল, যেটার মধ্যে তোমাদের শিক কাবাব ছিল। আর এই যে এই জ্যাকেটটা আমি পারচেস করেছি, খুব সুন্দর দেখতে, মানে খুব প্রিমিয়াম দেখতে লাগছিল। আমি জারাতেও দেখেছিলাম এরকম টাইপের পাফার জ্যাকেটগুলো, যেগুলো মানে কী বলবো, ফার কলার, আর প্রচুর প্রিমিয়াম দেখাচ্ছিল আর খুব সফিস্টিকেটেড দেখাচ্ছিল। তো আমি এই জ্যাকেটটা আর আর একটা বেল্ট, আমি ঘর থেকে বেল্ট নিতে ভুলে গিয়েছিলাম, তো তাই এখান থেকে এই জ্যাকেট আর বেল্ট এই দুটো পারচেস করেছি। তো তোমাদেরকে দেখো লাস্টের দিকে একটা ইয়ে দিয়েছি, পুরো ভিডিওটা দেখতে হবে, তার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ব্যাপক লাগছিল আর সুন্দর ফিটিংস হয়েছিল আমার, আমি তাই এটা পারচেস করেছি। এটা আমাকে মা কিনে দিয়েছিল, মা বললো যে না আমি কিনে দিই। তো এই হলো ব্যাপারটা। বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে ভিডিও আসেনি। এই যে স্টোরের কার্ডটা আর এই যে স্টোরটা, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো, কিন্তু তোমাদেরকে বার্গেন করে নিতে হবে, ঠিক আছে। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো পরের দিন আবার বেরোনোর কথা ছিল, তো তার জন্য আমাদের বাড়ি চলে যেতে হয়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যেখানে পরের দিন যেখানে যাবে তার আগের দিন থেকে তোমরা ওখানে একটা গাড়ি বুক করে নিবে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো অনলাইন মিলিয়ন ড্রিমস।